আজকে ভূমি আইনের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খতিয়ান আশা করি এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খতিয়ান এবং পর্চা সম্পর্কে আপনার যত প্রশ্ন একদম আপনি ক্লিয়ার হয়ে যাবেন কারো কাছে আপনার যেতে হবে না কারণ আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে খতিয়ান এবং পর্চা একই জিনিস কিনা খতিয়ানে জমির মালিকানার বা জমির কি কি বিষয় উল্লেখ থাকে কি কি বিষয় বর্ণনা করা হয় এবং খতিয়ারে খতিয়ানের প্রকার আসসালামু আলাইকুম বিয়র্স আমি সহনখন্দকার কেমন আছেন আপনারা সবাই আজকে খতিয়ান সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব ভূমি আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ জমির মালিকানা দাবিদারের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বা সরকারি নথির যে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে জমির খতিয়ান আজকে এই খতিয়ান সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে তো বিয়র্স ভিডিওটি আপনি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খতিয়ান সম্পর্কিত আপনার সকল তথ্য বা সকল অজানা সম্পর্কে জেনে যাবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা প্রথমে জেনে আসি যে খতিয়ান এবং পর্চা মূলত কি একই জিনিস কিনা তো এক্ষেত্রে বলে রাখি খতিয়ান এবং পর্চা মূলত একই জিনিস অর্থাৎ যার নামে জমির খতিয়ান তার নামেই পর্চা এটা পর্চা হলো আঞ্চলিক ভাষা বিভিন্ন এলাকায় এটাকে মূলত বিভিন্ন নামে ডেকে থাকে খতিয়ানটা হচ্ছে সরকারি ভাষা যদি আমরা এই কথাটা আইনের ভাষায় জানতে চাই তাহলে আইনের ভাষা হচ্ছে জমির মালিকানা প্রমাণের জন্য সরকারের যে দলিল বা প্রমাণপত্র রয়েছে সেটাকেই মূলত আইনের ভাষায় খতিয়ান বলে যদি এটা আরেকটু বিস্তারিত আমরা জানতে চাই বা সরকারিভাবে জমি জরিপ করার সময় জমি জরিপের বিভিন্ন ধাপ অতিক্রম করে যাচাই বাছাই পর্যায়ে আলোচনা করে চূড়ান্তভাবে বাংলাদেশের ফর্ম নাম্বার চুয়ান্ন বাষট্টি সংশোধনীতে ভূমির মালিকানা দাগ নাম্বার এবং বিস্তারিত বর্ণনা সহ যে নথি প্রকাশ করা হয় মূলত এই নথিকেই খতিয়ান বা পর্চা বলা হয় তো এখন কিন্তু আমরা ভিডিওর বিস্তারিত আলোচনাতে জানলাম খতিয়ান এবং পর্চা কি তো এখন আমাদের জানার যে বিষয় অর্থাৎ যে বিষয়টা আমরা বারবার ভুল করে থাকি যে অরিজিনাল খতিয়ান বা আসল খতিয়ান জানার জন্য বা খতিয়ানটা আসলে অরিজিনাল কিনা সেটা হচ্ছে খতিয়ান বা পর্চাতে কি বিষয়ে উল্লেখ থাকে এখন আমি আপনাদেরকে এই বিষয়টি জানার জন্য বিস্তারিত আলোচনা বা ছোট্ট একটু তথ্য তুলে তো জমির জমির পর্চা বা খতিয়ানে মালিকানা সহ আরো যেসব বিষয় সেগুলো হচ্ছে জমির দাগ নাম্বার জমির মৌজা নাম্বার খতিয়ান নাম্বার বাট্টা নাম্বার এবং এরিয়া নাম্বার এবং জমির দখলদারের ঠিকানা পিতার নাম মাতার নাম ইত্যাদি দখলদারের সম্পত্তির অবস্থান কত শতাংশ এবং সম্পত্তির সীমানা এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ানে উল্লেখ থাকে জমির মালিকের নাম নাম ঠিকানা পিতার খতিয়ান তৈরি করার সময় খাজনার পরিমাণ এবং বিধি আটাশ উনত্রিশ তিরিশ মোতাবেক নির্ধারিত খাজনার কথা উল্লেখ থাকে খাজনার বৃদ্ধিকরণ থাকলে তা তার বিবরণ দেওয়া থাকে ধারা ২৬ মোতাবেক নির্ধারিত খাজনা নিজস্ব জমি ভূমি হলে তা বিবরণ এছাড়া গেত জমির জন্য মালিকানা এবং অধিকার ইত্যাদি বিষয় উল্লেখ থাকে তো আমরা কিন্তু এখন জানতে পারলাম যে আমরা আহ খতিয়ানে আমাদের জমির মালিকানা এবং আরো কি কি বিষয় উল্লেখ থাকে তো এই বিষয় তো এখন আমরা জানবো মূলত খতিয়ান কত প্রকার তো আমরা যেটা জানি খতিয়ান মূলত চার প্রকার এই চার প্রকার কি কি এবং কোন খতিয়ানের কি এসে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বাংলাদেশের ভূমি ব্যবস্থায় বর্তমানে চারটি খতিয়ান বিদ্যমান রয়েছে সিএস বিএস তো এখন আমরা যে বিষয়টা জানবো সিএস খতিয়ান কি আর খতিয়ান কি এস এ খতিয়ান কি বিএস খতিয়ান কি সিএস খতিয়ান মূলতটা কি উনিশশো চল্লিশ সালে ব্রিটিশ শাসন আমলে সরকার জরিবের মাধ্যমে যে খতিয়ান প্রস্তুত করেছিল সেটাকে বলা হয় মূলত সিএস খতিয়ানটা কি এসে খতিয়ানটা হচ্ছে উনিশশো ছাপ্পান্ন সাল থেকে উনিশশো সালের যে খতিয়ান প্রস্তুত করা হয়েছিল তাকে মূলত বলা হচ্ছে এসে খতিয়ান তো এখন আমরা জানবো আর এস খতিয়ান মূলতটা কি আর এস খতিয়ানটা হচ্ছে বাংলাদেশের একশো চুয়াল্লিশ ধারায় যে খতিয়ান প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে তাকেই মূলত আর এস খতিয়ান বলে এবং বিএস খতিয়ানটা কি বিএস খতিয়ানটা হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল হতে চলমান জরিপের যে বিএস খতিয়ান রয়েছে বর্তমান সময়ে এই খতিয়ান বাংলাদেশের চলমান আছে অর্থাৎ সাল সাল থেকে পর্যন্ত চলমান চলমান আজ অবধি যে মূলত এখন রয়েছে বা বাংলাদেশের অধিকাংশ জায়গায় অধিকাংশ ক্ষেত্রে যে খতিয়ানটি দেখা যায় সেটা হচ্ছে বিএস খতিয়ান তো ধন্যবাদ বিয়ার্স এই ছিল মোটামুটি খতিয়ান সম্পর্কে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি আপনার যদি কাজে লেগে থাকে বা আপনার কোনো কাজে এসে থাকে সেক্ষেত্রে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং আপনি আমার এই চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই